তারেক জিয়ার মেসেজ আছে আপনাদের কাছে পৌঁছাবেন প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে আমরা সুশৃঙ্খল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা একটি মিছিল করব মিছিলে যাতে কোনো শৃঙ্খলতা না হয় এবং ছোট গানে যেন রক্ত টকটক করে আমি এটা চাই বাংলাদেশ জিন্দাবাদ আমাদের একজন নতুন অতিথি আসছেন তাকে আমরা অতিথি ছিলেন আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং প্রাক্তন কৌশলা যারা তশিল ভাই তার সংক্ষিপ্ত বক্তব্য আমরা অনুরোধ করছি ভবিষ্যৎ ছাত্র ভবিষ্যৎ রাজনৈতিক নেতা জনগণ আশীর্বাদ সবাই আপনারা তাকে চেনেন নতুন করে পরিচয় দেওয়ার কথা নাই আমাদের আরেকজন রাজনৈতিক নেতা থানা বিএনপির যুগ্ম সাধারণ রাসেল মাহমুদ আমাদের অত্যন্ত পরিশ্রমী নেতা থানা বিএনপির সদস্য সচিব যার সাধারণ সাক্ষী ভূমি সাক্ষী যার সদস্য সচিব করার জন্য আমি প্রত্যেক কিনুয়ার নির্মাণে করছি আমার বিশ্বাস ছিল সাথে এই হারানোর ইতিহাস এই থানা বিএনপি থানা আজ যেখানে যায় প্রত্যেকটা ইউনিয়নের হালালের সরকার হালালের দ্বারা আশীর্বাদ যে কাজগুলি নিজে না করতে পারে হালাল দিয়ে করা হালাল সেই কাজগুলি করে আজকে এই যে সমাবেশ আমি বলে দিই হালালের অর্গানাইজার একটা শিল্পী যাই হোক আমি একটা কথা বলতেছি গত 25 তারিখে আমাদের দুইজন লোক থাপা দুটো চাপ মানুষ মেরে গেল হাসিনা সরকার পুলিশ বাহিনী গুন্ডাবন্দি লালে দিয়ে দ্রব্যমূল্য উর্ধমতির কারণে আমাদের অঞ্চলে নিরীহ মুক্তিকে মেরে দিয়েছে আমরা সেই কারণে কোনে থেকে ভাই রয়েছে এই হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা আশীর্বাদ নেতৃত্ব করা পুরো জেলা সরকার যে প্রমাণ নেতৃত্ব দেবে তার কোনো যে নেতৃত্ব দেবে আশীর্বাদ দেবে নেতৃত্ব সেই নেতৃত্ব পালনের জন্য সারা বাংলাদেশে একটা সিম্বল হয়েছে আব্দুর রহমান এবং নূর আলম দুই জন্য আমাদের নেতৃত্ব আছে প্রয়োজন আমরা আশীর্বাদ বরমুল আলমগীরের কথা রক্ষার জন্য বিশ্ব জন্য জীবন দিতে প্রস্তুত আছি আমি আর কথা বলবো না আমাদের এখন আমার কোথাও বেশ বাংলাদেশ হলো ধন্যবাদ বসি ভাইকে কারণ বসি ভাই আমাদের নাটক করে বহুবার আমাদের সাথে আসছেন দুই অন্য প্রোগ্রামে বিভিন্ন ইয়াতে বিভিন্ন ওয়ার্ডে হ্যাঁ বসি ভাই ছিলেন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আজকে যিনি বক্তব্য দিলেন তার কথাটি বলার জন্য তার নামটি বলার জন্য আমাদের রাহুলকে অনুরোধ করেছে রাহুলের মাধ্যমে সে
Assalamualaikum. আপনারা ভালো আছেন? এটা তো আমরা বলি, বলার মানুষ সবসময় বলি, যত খারাপই থাকি না কেন আমরা শিখে গেছি যে আমরা ভালো আছি এটা বলতে। কিন্তু আসলে তো আমরা কেমন আছি আমরাই জানি। তো যাই হোক, এটা আমাদের জন্য যেমনি কষ্টের দিন যে আমাদের বাসখান থেকে দুই ভাই আলম এবং আব্দুর রহিম চলে গেছে, ঠিক তেমনি ভাবে শক্তি সঞ্চয়ের দিন আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এই রকম আমরা কর্মী সভার আয়োজন করতে চলেছি এবং ভোলায় আজকে এই প্রথম কর্মী সভাটা শুরু হলো রাজাপুর ইউনিয়ন থেকে। রাজাপুর ইউনিয়ন কি আমি একটু বলি, আপনারা আমার যে মুরব্বী বুজুর্গ মানুষ এখানে আছেন, রাজাপুর ইউনিয়নের 35,000-এর উপরে ভোটার এবং রাজাপুর ইউনিয়ন বিএনপি অধ্যুষিত একটা ইউনিয়ন। দেশ নায়ককে এটা আজকে জানাতে চাই। আমাদের প্রোগ্রাম লাইভ হচ্ছে, যদি আমাদের ভাগ্য ভালো থাকে দেশ নায়ক এটা দেখবেন যে মহান দেশ নেতা আজকে ভোলা সমস্ত জেলা সবচাইতে সুগঠিত ইউনিয়ন এবং বিএনপি অধ্যুষিত ইউনিয়নটির নাম হচ্ছে রাজাপুর। আমরা আজকের কর্মী সভা শুরু করেছি, কিন্তু পুরো বাংলাদেশ আজকে কেমন আছে আপনারা জানেন। আওয়ামী লীগের মধ্যে কোন ভালো মানুষ তারা কখনো অ্যালাউ করে না, দুই একটা যারা ভালো মানুষ ছিল তাদেরকে বাদ দিয়ে দিছে। তাজউদ্দিনের ছেলে একটা ছিল সোহেল দাস, ছিল না? আরেকটা ছিল কে, ব্যারিস্টার সুমন দা, কে এলাকে লাঠি লাঠি দিয়ে তালা দেয়, রাখে না আওয়ামী লীগ। রাখে কাদের জানেন? জুয়া, মাদক, সমাজের আউলিয়া, ক্যাসিনো সম্রাট, যুবলীগের ওর নামই হচ্ছে সম্রাট। ওকে বিনা শাস্তিতে গতকালকে জামিনে মুক্ত করা হয়েছে। কত বড় নেকটারজনক ঘটনা! আর আমাদের প্রাণের দেশনে তাকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে বাইরে, আমাদের প্রাণের আলমকে মেরে ফেলা হয়েছে, অথচ তাদের কোনো দোষ ছিল, প্রাণের রহিমকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়। আর অসভ্য এই জাতিকে বিনষ্টকারী মানুষজনকে বিনা বিচারে তারা ছেড়ে দেয়। আজকের দিনটা বক্তৃতার দিন না, আজকের দিনটা মিছিলের দিন এবং আমরা এই ব্যানারটা নিয়ে একটু পরেই বেরোবো। আমরা মিছিল করতে করতে এই অনুষ্ঠানটি শেষ করে আমরা চলে যাবো আরেকটা ইউনিয়নে। সুতরাং আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, এবং আরেকটা দাবি, আরেকটা প্রাণের দাবি হচ্ছে তারেক জিয়া বীরের বেশে। আমি সাধারণ টাকাকে দিচ্ছি আমাদের প্রিয় ইউনিয়ন সভাপতি মহোদয়, তিনি এই প্রোগ্রাম শেষ করে আলাদা করে।